সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা। কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই জনপ্রিয় দ্য ট্রলি ফ্যামিলি চ্যানেলের কয়েকজন সদস্যের গ্রেফতার হওয়া ঘটনা। সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা, কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। শিলিগুড়ির মাটিকাড়ার একটি শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা। কিন্তু সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের। তার আগেই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত 7 জনকে ধরল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। যদিও তদন্তের স্বার্থে এখনই ধৃতদের নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ, তবে এই প্রতারণা চক্রের মূল অভিযুক্তের নাম জানিয়েছে তারা। মূল মাস্টার মাইন্ড রেয়ান সাহা দাস কলকাতার বাসিন্দা, এছাড়াও বাকিরাও কলকাতারই বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কলকাতার এক অবৈধ কল সেন্টারের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্য জোগাড় করা হয়। এরপর 29 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চের মধ্যে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা উঠিয়ে নেওয়া হয়। 6 মার্চ বিষয়টি জানতে পারেন ওই যুবতীর বাবা। 7ই মার্চ মুম্বাইয়ের সাউথ সাইবার ক্রাইম ব্রাঞ্চে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা জানতে পারেন কলকাতার একটি অবৈধ কল সেন্টারের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। এরপরই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি টিম কলকাতায় পৌঁছায়, তবে সেখানে সেরকম কোনো তথ্য পায়নি তারা। এদিকে প্রতারকরা কলকাতা থেকে গা ঢাকা দিয়ে শিলিগুড়িতে এসে পৌঁছায়। এরপর শিলিগুড়িতেই অনলাইন মাধ্যমে একটি শপিং মলে থাকা থিয়েটারে শয়তান মুভির টিকিট কাটেন তারা। তাদের এই একটা ভুলই পুলিশের সাহায্য করে। মাটিকাড়া থানার পুলিশ ও এসওজিকে নিয়ে রবিবার রাতে মাটিকাড়ার ওই শপিং মলে অভিযান চালায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সিনেমা হল থেকে 12 জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে 1.5 কোটি টাকা প্রতারণার ঘটনায় 7 জনকে গ্রেফতার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। যা নিয়ে কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া ভীষণভাবে তোলপাড় হচ্ছে। আমার মতো আপনারাও কিন্তু দীর্ঘদিন ধরে এই চ্যানেলে ভিডিও দেখে আসছেন। এরা সাধারণত ফেসবুকে হচ্ছে ভিডিও আপলোড করে। আপনারা যদি বেশ কয়েক মাস ধরে যদি চ্যানেলটাকে দেখেন, সেখানে দেখবেন যে এদের যে সমস্ত ভিডিওগুলোকে আপলোড করা হয়েছে সেখানে সুচিত, রোহিত এবং রোহিতের যে গার্লফ্রেন্ড আছে সিওসি, যারা একসাথে কিন্তু ভিডিওগুলো করেছিল। এবং বেশিরভাগ ভিডিওতে আছে দেখবেন বিভিন্ন মজার ভিডিও আছে, প্র্যাঙ্ক ভিডিও আছে, এবং তারা যে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করে সেই সমস্ত জায়গারও কিন্তু বিভিন্ন ভিডিও আছে। কিছু কিছু ভিডিওতে রোহিত এবং দীপ্তার্ক নামে ওদের কিছু বন্ধুদেরও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে বর্তমানে ভিডিওগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সেখানে অনেকেই যারা কমেন্ট করে বলেন যে রোহিত এবং হচ্ছে সিওসি তারা বেস্ট কাপল। এবং সবাইয়ের মতো আমারও কিন্তু রোহিতের কথাবার্তা এবং রোহিতের যে আচার আচরণ, যেটা সবাইয়ের থেকে কিন্তু আলাদাভাবে কিন্তু আকৃষ্ট করে, এবং তাকে দেখে মনে হয় সে ওদের থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি কুল এবং অনেক বেশি ম্যাচিওর। কিন্তু আপনারা যদি সাম্প্রতিক কিছু ভিডিও যদি দেখেন, সেখানে দেখবেন রোহিত এবং সিওসি যারা কিন্তু ওই চ্যানেলের ভিডিও করছে না, তারা নিজেরা একটা চ্যানেল খুলেছে এবং সেখানে তারা নিয়মিত ভিডিও আপলোড করছে। এবং রোহিত এবং সিওসি যা যে সমস্ত জায়গাগুলোতে ঘুরছে এবং তাদের যে বিলাসবহুল যে জীবনযাপন, সেগুলো কিন্তু ওই চ্যানেলে ভীষণভাবে ফুটে উঠছে। অনেকে ট্রলি ফ্যামিলি ভিডিওতে কমেন্ট করছেন, করে জানতে চাইছেন যে সেখানে সুচিত এবং রোহিত তারা একসাথে ভিডিও করছে না কেন, তাদের মধ্যে তাহলে কি বিচ্ছেদ হয়ে গেছে? এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে কিন্তু ঘুরছিল। তবে একটা নতুন চ্যানেল খুলে রোহিতের হাতে এত টাকা কী করে আসে যে তারা এত ভালো ভালো জায়গায় ঘুরছে, এইভাবে তারা বিলাসবহুলভাবে জীবন কাটাচ্ছে, সেটা কী করে সম্ভব? ব্যাস কিছুদিন পরেই
1.5 কোটি টাকা স্ক্যামের ভিডিওতে রোহিত এবং রিতমদের গ্রেপ্তারের খবর সবাইয়ের সামনে আসে। সহজেই সবাই কিন্তু 2-2-4 হিসেবটা সবাই কিন্তু বোঝা হয়ে যায়। তাহলে এই স্ক্যাম বিষয়ে সুচিত কি আদৌ কিছু জানতো, নাকি রোহিতের এই স্ক্যামে সুচিত আদৌ সে যোগ দিতে চায়নি, ওই জন্য কি তাদের মধ্যে বিচ্ছেদটা হয়েছিল, বা হয়তো এমনটা হয়েছিল যে সুচিত বুঝতে পেরেছিল যে আগে থেকেই কোনো বিপদ আসবে তাই সে এখান থেকে সরে এসেছে, হয়তো সুচিত এটা বুঝতে পেরেছিল যে কোনো বিপদ আসবে তাই সে আগে থেকেই তাদের দল থেকে সরে এসেছে, হয়তো দেখা যাবে রোহিতদের জিজ্ঞাসাবাদে এরকম অনেক বিষয় কিন্তু আমাদের সামনে ফুটে উঠবে। যে সময় থেকে রোহিতরা এই প্রতারণা করে আসছে সেই সময় থেকে টলি ফ্যামিলিতে তাদের কোনো ভিডিও নেই, বা এমনটাও হতে পারে যে এই স্ক্যামটা অনেক দিন থেকেই শুরু হয়েছিল। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছিলেন যে ট্রলি ফ্যামিলির যে ছেলেটা এত ভালো, এত ভদ্র, যে এত সুন্দর কথা বলতে পারে, সেই ছেলেটাকে এইভাবে অ্যারেস্ট হতে হবে? আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় থাকলাম। আসলে কি বলুন তো, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে রোহিত, সে চেয়েছিল সে বড়লোক হবে, এবং তার সেই বড়লোক হওয়ার নেশা এবং নিজের গার্লফ্রেন্ডের দামি দামি উপহার দেওয়ার যে প্রলোভন, সেখান থেকে যে কখন যে সে দুর্নীতির জালে জড়িয়ে পড়বে সেটা সে নিজেও কিন্তু ভাবতে পারেনি। চারিদিকে যখন সব ঝাঁ চকচকে জিনিসপত্র, তখন সে নিজেই দিশেহারা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আপনাদের মনে আছে? অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরকির মোয়া চাই চাই ভাজা ভেটকি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা আছে, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, যে কবিতায় দামোদর শেঠ কিন্তু অল্পেতে খুশি নয়। ঠিক তেমনই রোহিত কিন্তু অল্পেতে খুশি হতে চায়নি, সে চেয়েছিল খুব সহজেই বড়লোক হতে, তাই হয়তো তার আজকের এই পরিণতি, জেলের অন্ধকারে তাকে থাকতে হচ্ছে। তাই রোহিত চেয়েছিল সে শর্টকাটে বড়লোক হবে, তাই এই ঝাঁ চকচকে আলো দুনিয়া থেকে রোহিতকে কিন্তু আজ যেতে হলো জেলের অন্ধকারে। ভালো থাকুন সবাই, নিজের ওজন নিজেরাই বুঝে চলুন। রোহিত রিতমদের মতো 22-23 বছরের ছেলেদের এই পরিণতি থেকে শিক্ষা নিন, পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।